মহারাজার দলের সাথে জোট করে আসন্ন এডিসি নির্বাচনে লড়াই করতে পারে আইএনপিটি। আর আইএনপিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক থেকে এমনই ইঙ্গিত পাওয়া গেল শুক্রবার। আসন্ন এডিসির নির্বাচনকে সামনে রেখে শুক্রবার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আইএনপিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক। এই বৈঠকে নির্বাচনে জোট গঠন করে লড়াই করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয় দলগতভাবে। নির্বাচনী কর্মসূচি স্থির করা হয় বৈঠকের মধ্য দিয়ে। আইএনপিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্কল, সম্পাদক জগদীশ দেববর্মা, অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। আইএনপিটির সম্পাদক জগদীশ দেববর্মা জানান, মহারাজার দলের সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কার্যকরী কমিটি। নির্বাচনকে সামনে রেখে আমাদের এই গুরুত্বপূর্ণ এমসিসি সম্মেলন এবং এই সম্মেলনে একটা সিদ্ধান্ত, হ্যাঁ সিদ্ধান্তটা আমরা পরে বসিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।